বাজার নিয়ন্ত্রণে গত 18 সেপ্টেম্বর প্রথমে 4 কোটি পরে আরো দুইবারে 11 কোটি ডিম আমদানির জন্য অনুমতি দেয় সরকার কিন্তু এক মাস হতে চললেও আমদানি করা ডিম এখনো বাজারে ঢোকেনি বাজারও নিয়ন্ত্রণে আসেনি বর্তমানে 150 থেকে 160 টাকা ডজন বিক্রি হচ্ছে রোববার বাণিজ্য মন্ত্রী জানান 3 দিনের মধ্যে দেশে আমদানি হবে 3 কোটি ডিম এটা সত্যি কথা যে একটু স্লো হয়েছে কিন্তু এটা প্রথমবারের মতো ডিম দেশে আসছে যার জন্য একটু সময় লাগছে এই প্রক্রিয়া চলমান আছে আমাদের ধারণা 7 জন অলরেডি এলসি ওপেন করেছে তার মানে খুব আশা করছি আমরা 2-3 দিনের মধ্যে 3 জনের ডিম ঢুকবে এত গেল ডিমের বাজার পরিস্থিতি আলু পেঁয়াজও একই দশা আলুর কেজি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায় দেশি পেঁয়াজ শতকের ঘরে একমাত্র নিত্যপূর্ণ আলু যেটি আগে কখনো আমদানি করা লাগেনি সেটিও এখন আমদানির ভাবনায় লক্ষ্য রাখছি যদি এই ধারাবাহিকতা উদ্যোগতির দিকে থাকে তাহলে আমরা কৃষি মন্ত্রীর সাথে কথা বলে যেটা ব্যাপারটা জানো টোটাল পজিশনটা দেখে যদি প্রয়োজন মনে করে এবং কৃষি মন্ত্রণালয় যদি মনে করে তাহলে আমরা জয়েন্ট সিদ্ধান্ত নেব যে আলু ইম্পোর্ট করা যেতে পারে আমরা চাই আলুর একটা যে দাম আছে তার যে দামে বিক্রি হচ্ছে তার থেকে কমে আসুক দাম এদিকে রোববার অক্টোবর মাসে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এই মাসে 610 টাকায় মিলছে 5টি পণ্য চলতি বছর এই তালিকায় প্রথমবারের মতো যুক্ত হয়েছে পেঁয়াজ 35 টাকা কেজিতে দেয়া হচ্ছে 2 কেজি পেঁয়াজ আমাদের তো মনে করেন 80 টাকা 90 টাকা করে বাজারে দেশিটা 100 টাকা 110 টাকা আমাদের জন্য অনেক কষ্ট হয় এখন এখানে দেওয়াতে আমাদের জন্য একটু ভালো হবে পেঁয়াজ পাই নেই চিনিও পাই নেই এখন এই বাড়তি দূরে দিয়ে দিচ্ছে সস্তা বাড়তি অনেক আমাদের জন্য উপকার এই তালিকায় আরও রয়েছে 1 কেজি চিনি 5 কেজি চাল 2 কেজি তেল ও ডাল অল্প টাকায় 5টি পণ্য পেয়ে খুশি কার্ডধারীরা খুশি শারীরিক সমস্যা আছে এই তারপরে পাইতেছি এই এইটু চাল ডাল তেল দিছে আর এইসব এখন দিবে খুবই ভালো লাগতেছে এর মধ্যে মাসে একটা দে মধ্যে মাসে দুইটা দিত তাহলে সবচেয়ে একটু ভালো হইতো আর একটু বাড়ায় দিলে জন্য আমরা পক্ষে ভালো হইতো গরিব মানুষ আমরা তবে টিসিবির পেঁয়াজ মিলছে শুধুমাত্র ঢাকাতে মন্ত্রী জানান পেঁয়াজের রপ্তানি শুল্ক বাড়াতে নির্ধারিত দামে বিক্রি সম্ভব হচ্ছে না বাজারে সিফাত শাহরিয়ার এখন ঢাকা 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন